এক গ্রামে গবা নামে এক শিব ভক্ত চাষী ছিল। সকালে শিব পুজো না করে সে জল স্পর্শ করত না। তার কাছে সম্বল বলতে একটি মাত্র ষাঁড়, তার সাহায্যেই সে চাষ করে। তোমার পুজো হলো কি গো? জানিসই তো আমি ভোলা মহেশ্বরকে জল বাতাসা না দিয়ে মুখে জল তুলি না। রোজই একই কথা কেন বলিস? হ্যাঁ, বাবার আশীর্বাদই তো আমাদের সংসারটা চলছে। ছাই চলছে, এমন চলার যেন কারণ না চলে। তোমার বাবা ভোলা মহেশ্বরের কাছে তোমার দুঃখের কাঁদুনি একটু গাইতেও তো পারো নাকি, যদি বাবা মুখ তুলে চান। চাইবে চাইবে, বাবা ভোলেশ্বর আমার দিকে ঠিক একদিন চাইবে। যবে চাইবেন তবে আমি সঙ্গে যাব। এখন আমি গেলাম সঙ্গে পরণ চাখেতে। তোমার আসতে হয় এসো না, আমি চললাম। আমি কিন্তু 14 বার চা গরম করতে পারবো না বলে দিল। ওরে আজ কিন্তু মাঠে সবটা চষে ফেলতে হবে, কেমন? না হলে কিন্তু বউ আমায় আসতে রাখবে না। বেশ বেশ, কাল বীজ ছড়াবো, কেমন? ওরে ওই দেখো শুয়া পড়লি কেন? ও মাঠে যেতে হবে তো, কি করে রে। কি হলো রে, আর কি হলো রে তোর? আরে চোখ খোল। ও বাবা ভোলে মহেশ্বর, এ কি হলো বাবা? তোমার বাহন যে তোমারই সাপের কামড়ে থরথরিয়ে পড়ে মরে গেল। হায় হায় বাবা মহেশ্বর, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ বাবা? আমার বাড়িতে অভুক্ত গিন্নি আর জিড়জিড়ে ছেলে, এখন আমি কি করে সংসার টানবো বাবা? আমি কি করে চাষ করব? কি করে ওদের মুখে অন্ন তুলে দেব? তুমি একটা কিছু ব্যবস্থা করো বাবা, একটা কিছু ব্যবস্থা করো। যতক্ষণ না তুমি আমার একটা ব্যবস্থা করছো আমি ততক্ষণ এইভাবে বসে থাকবো, এখান থেকে উঠবো না। কাঁদতে কাঁদতে এক সময় ষাঁড়ের উপর মাথা রেখে গবা ঘুমিয়ে পড়ে। এমন সময় বাবা দেখ আমি এসেছি। বাবা বাবা তুমি এসেছো? আমি আমি জানতাম তুমি আসবে। বল বল তোর কি চাই? বাবা বাবা তুমি তো সবই জানো। দেখো বাবা আমার এই একটা মাত্র ষাঁড় সেও মরে গেল, এখন আমি মাঠে চাষ করবো কি করে, ফসল ফলাবো কি করে? বাবা বাবা আমার একটা ষাঁড় চাই। ভেবে দেখ, একবার বর দিতে এসেছি, চা বর চাওয়ার চেনে, বারবার করে চাইলেও আমি কিন্তু দেব না, তাই যা চাইবি ভেবে চা। আমার কিচ্ছু চাই না বাবা, সারাক্ষণ আমার একটা ষাঁড় থাকলেই হবে। ভেবে বলছিস তো? পরে এসে বললে আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। না বাবা আমি একদম একদম ভেবে বলছি, আমার সঙ্গে যারা সারাক্ষণ একটা ষাঁড় থাকে তাহলেই হবে। বেশ তথাস্তু। আবাউ বাউ শুনছিস? আরে আবাউ এখনো মরিনি, বলি সারা দুপুর ছিলে কোথায়? খেতে এলে না যে? রে ওরে আজ এক মহাকাণ্ড হয়ে গেছে। সে তো তবে নিত্যদিন নতুন নতুন কিছু কাণ্ড হয়েই চলেছে। আজকে কাণ্ডটা কি শুনি? বাবা এসেছিল। কে বাবা? বলে বাবা ওই দেখো, আরে বাবা বলে মহেশ্বর। কি মাথাটা কি গেছে নাকি, নাকি নেশার করে এসেছে? ওটাও আর বাকি থাকে কেন বললো? না রে বউ, আজ মাঠের পথে যখন যাচ্ছিলাম তখন একটা সাপের কামড়ে আমার ষাঁড়টা মরে গেল, আর আমিও নাচর বান্দা হয়ে বসে রইলাম। যতক্ষণ না আমার ষাঁড় ফিরছে আমি ও বাড়ি ফিরবো না। তারপর বাবা ভোলে মহেশ্বর এসে আমাকে বর চাইতে বললো, আর আমি আমার ষাঁড় চেয়ে নিলাম। কি বললে, কি বললে তুমি? বললাম মহেশ্বর তোমাকে দেখা দিলেন, আর তুমি বাবার কাছে টাকা পয়সা না চেয়ে ষাঁড় চাইলে। আমি চাইলাম আর পেয়েও গেলাম, কেমন বুদ্ধি করলাম বল? মরণ দশা আমার পোড়া কপালে।
কাল সকালে আমি বাবার কাছে আবার যাবো। হ্যাঁ তুই 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 রাগ করিস না বউ, কাল দেখবি আমি ঠিক টাকা পয়সা চেয়ে আনবো। এখন কিছু খেতে দেব, বউ বড় খিদে পেয়েছে। তাড়াতাড়ি আয়, সকাল সকাল না গেলে বাবা মহেশ্বরকে ধরতে পারবো না, কত ব্যস্ত তিনি, তারপর আবার তার যা ভুলো মন, তুই তো সবই জানিস, এতদিন বাবার সঙ্গে সঙ্গে থেকে তো সবই তুই বুঝেছিস। এর আগের দিন যেখানে বাবা মহেশ্বরদের সঙ্গে দেখা হয়েছিল সেখানে পৌঁছে গবা হাত জোড় করে এক মনে বসে তাঁকে ডাকতে থাকে। জয় বাবা ভোলা মহেশ্বর, আর একবার দেখা দাও বাবা, আর একবার কথা দিচ্ছি, আর তোমায় বারবার ডেকে তোমার সময় নষ্ট করবো না বাবা, একবার দেখা দাও। আবার কি হলো বাবা? বাবা বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আমায় অন্য বর দাও বাবা, আমার বউ বলেছে তোমার বরে আমি ওকে রাজরানী করে রাখতে পারবো। তখনই বলেছিলাম যা চাওয়ার চেয়ে নে, এখন আমি আর কিছুই করতে পারবো না, তোর সারা জীবন একটা শাড়ি থাকবে, বুদ্ধি থাকলে ওই দিয়েই অনেক কিছু। শিব আর তার বর ফিরিয়ে নেন না, ফলে গবাকে ওই এক সাড় দিয়েই চাষ করে জীবন কাটাতে হয়, আর তার সঙ্গে বউয়ের গঞ্জনাও সহ্য করতে হয়। জল বাতাস দে, এলেন রাজ্য জয় করে, খেটে খেটে আমার জীবন গেল, বলি বলি কোথায় শিবের বরে সুখে শান্তিতে দিন কাটাবো, তাও এই গবেচের পাল্লায় পড়ে আমার সেটি হলো না, পাড়ার লোক শুনলো না ছি ছি করবে তোমার মন বুদ্ধির জন্য। গলাটা একেবারে শুকিয়ে কাট হয়ে গেছে বউ, ঘরায় জল আছে নিজে গড়িয়ে খাও, তোমার ঘরে তো চার চারটে দশই না খুঁটি, আমিও সারাদিন খাটি, পারলে নিজে নিয়ে খাবে না পারলে খাবে না, ব্যাস। হ্যাঁ গো, বলি শিব তোমায় কি বর দিয়েছিল? কি আবার, সবই তো জানিস, ওই একটা করে সার সারা জীবন আমার সঙ্গে থাকবে। বেশ বেশ বেশ, এবারে যা করার আমি করব। তুই আবার কি করবি বউ? তোমার দ্বারা তো কিছু হলো না, যা করার আমাকেই করতে হবে। ও আমার বল, আমিও যদি কিছু করতে পারি। তোমায় কিছুই করতে হবে না, তুমি পাশ ফিরে ঘুমিয়ে পড়ো। কোথায় গেলি রে? কি হলো, কি যাচ্ছ কেন? আরে কোথায় ছিলিস? এই আমার সার কোথায়? এই নাও একশো টাকা। এত টাকা কোথায় পেলি বউ? তোমার সার বিক্রির টাকা। একটা সার ছিল তাই দিয়ে চাষবাস করে খাচ্ছিলাম, তুই সেই পথ বন্ধ করে দিলি। আমার সার তুই বেঁচে দিলি? আরে কেন কেন আমার করলি বউ, এখন আমাদের সংসার চলবে কি করে? একটা সার ছিল তাও চলে গেল, আর ওই একশো টাকাকে আমরা কদিন খাবো বউ? তুমি চুপ করো তো, এবার যা করবার আমিই করবো, তুমি শুধু দেখে যাও। তোমাকে যদি আমি এক বছরের মধ্যে বড় লোক না করে দিয়েছি তো কি বলেছি? ও বউ বউ রে, কি সর্বনাশ করলি রে বউ, কি সর্বনাশ করলি! যদি সত্যি সত্যি শিব ঠাকুর তোমায় বর দিয়ে থাকে তাহলে চমৎকার এক্ষুনি হবে। আরে তোর কি মাথা খারাপ? ওই তো বুদ্ধি কাজ করেছে তাহলে। জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই চুপ কর বুদ্ধি। ঠিক গবার মনে পড়লো দেবাদিদেব মহেশ্বর বলেছিলেন
সারা জীবন তার কাছে একটি করে ষাঁড় থাকবে। তোর সারা জীবন একটা ষাঁড়ই থাকবে। এরপর থেকে প্রতিদিন একটা একটা করে নতুন নতুন ষাঁড় বিক্রি করে বড় লোক হয়ে যায় গবা আর তার বউ।